আচমকা আগুন হাসপাতালে। হাসপাতাল ভবনের বাইরের অংশে আগুন দেখে চাঞ্চল্য ছড়ায় রোগীর আত্মীয় পরিজনদের মধ্যেও। অল্পের জন্য রক্ষা পায় জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতাল। আচমকাই আগুন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। অল্পের জন্য ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন রোগী এবং রোগীর আত্মীয়রা। ঘটনায় চাঞ্চল্য। ভর সন্ধ্যায় ভয়াবহ পরিস্থিতি জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে। ভবনের বাইরের দিকে আচমকায় আগুন জ্বলতে দেখা যায়। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় হাসপাতাল চত্বরে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সন্ধ্যা 7টার পর হাসপাতালের চারতলার কার্নিশের পাশে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। এরপর তারা নিরাপত্তা কর্মীদের খবর দেন। পরে হাসপাতালের কর্মীরা আগুন নিভিয়ে দেয়। তবে যাদের রোগী হাসপাতালে ভর্তি ছিল, তারা ভয়ে আতঙ্কে কি করবেন বুঝেই উঠতে পারছিলেন না। চিৎকার করতে থাকেন হাসপাতালের নিচে থাকা লোকজন। চোখের সামনে আগুন জ্বলতে দেখে ভয়ে ছোটাছুটি শুরু করেন বাড়ির লোকেরাও। কর্তৃপক্ষের তৎপরতায় অল্পের জন্য বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল। এই বিষয়ে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, কেউ হয়তো ধূমপান করে জানালা দিয়ে বিড়ি কিংবা সিগারেটের টুকরো ফেলে দিয়েছিল, আর সেই জানালায় ঝুলেছিল কাপড়ের টুকরো। বিড়ি বা সিগারেটের জ্বলন্ত অংশটি গিয়ে ওই কাপড়ে আটকে যায়, আর তা থেকেই আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। বিষয়টি দেখতে পেয়ে হাসপাতালের কর্মীরাই আগুন নিভিয়ে দেন। হাসপাতালের ভেতর এমন ঘটনায় সতর্ক হওয়া উচিত। পাশাপাশি তিনি আরো জানান, সাধারণ মানুষকে আরো বেশি করে সচেতন হতে হবে, না হলে আগামী দিনে আরো বড় কোনো বিপদ ঘটে যেতে পারে। এই বিষয়ে তিনি আরো জানান, আমি এখান থেকে ভেতরে ঢুকছিলাম, তখন দেখি এই চারতলার যেখানে বাথরুম আছে ওখান থেকে ওখানের পাশেই আগুন জ্বলছে। অর্থাৎ ওখানে কিছু একটা ছিল আগে থেকে, পাখির বাসা বা জামা কাপড় কিছু একটা ছিল, উপর থেকে কেউ বিড়ি বা সিগারেট খেয়ে ফেললে এটার হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া অন্য কোনো শর্ট সার্কিটের দরুন এটা ঘটেনি বলে আমার ধারণা। নিবলো এখানকার যে স্থানীয় যারা দোকানদার হোটেল চালায়, তাদের দু চারজনকে দেখলাম তারা অতি সত্বর এখানে এসে ওখান থেকে মানে অগ্নি নির্বাপক ইয়ের ব্যবস্থা করে জল এনে পাইপ দিয়ে এখানে সত্বরই নিভিয়ে দিয়েছে। মানে দমকলের প্রয়োজন পড়ে, দমকলের প্রয়োজন, আগুনটা বেশি মাত্রায় হয়নি, খুব ছোটো ছিল। মানে যা হয়, একটা আগুন দেখলে সবার মধ্যে একটা ইয়েই থাকে, ছোটাছুটি করতে থাকে, কিন্তু সেটা শেষ পর্যন্ত নিভে গেছে। আমার ব্যক্তিগত মত হচ্ছে, সমস্ত এই পেশেন্ট পার্টির সচেতনতার অভাব। তারা পরিষ্কার একটা প্রতিষ্ঠানকে নোংরা করে, নিজেদের কোনো দায়িত্ব জ্ঞান বলে কিচ্ছু নেই। বেশিরভাগ পেশেন্ট পার্টির নেগলিজেন্স, সেটা হচ্ছে যেখানে সেখানে তারা পানের পিক ফেলে, বাথরুমটাকে নোংরা করে। বারংবার এই সাফাই কর্মীরা কাজ করা সত্ত্বেও এটাকে কিন্তু রোধ করা যাচ্ছে না। কোনো প্রশাসন কোনো পার্টিও কিছু করতে পারবে না যতদিন না সাধারণ মানুষ সচেতন হবে। তবে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে এখনও চাপা আতঙ্ক রয়েছে রোগীর আত্মীয় পরিজনদের মধ্যে। পাশাপাশি কিভাবেই ঘটনাটি ঘটল তা সম্পূর্ণ খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, জলপাইগুড়ি। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।